তিন বছর পর টিকটকে স্বামীকে খুঁজে পেলাই এই মহিলা অনেকে টিকটক অ্যাপটি পছন্দ করেন না কিন্তু সম্পর্তি এই ভিডিও শেয়ারিং অ্যাপ তামিলনাড়ুর এক মহজিলার জীবন বদলে দিয়েছে টিকটক অ্যাপের মাধ্যমে নিজের হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পেয়েছেন এই মহিলা সম্পর্তি এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সুরেশ নামের ওই ব্যক্তি দু হাজার ষোলো সালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি থেকে নিজের স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন এরপরে পুলিশে এফআইআর করেও স্বামীকে খুঁজে পাননি তিনি যদিও কোনোভাবেই এতদিন নিজের স্বামীর সন্ধান পাননি তিনি সম্প্রতি এক আত্মীয় টিকটকে একটি ভিডিও দেখার সময় ভিডিও লোকটিকে দেখে সুরেশ মনে হয় সাথে সাথে সুরেশের স্ত্রীর সাথে যোগাযোগ করেন ওই ব্যক্তি নিচে ওই ভিডিও দেখে সুরেশকে চিহ্নিত করেন স্ত্রী এরপরে পুলিশকে খবর দেওয়া হলে হসুর থেকে সুরেশকে খুঁজে পাওয়া যায় তদন্ত করে পুলিশ জানতে পেরেছে পারিবারিক কারণে রাগারাগি হওয়ার জন্য মাথা গরম করে বাড়ি ছেড়েছিলেন সুরেশ এরপরে হসুরে গিয়ে মেকানিকের কাজ শুরু করেন তিনি এর মাঝে মধ্যে লিঙ্গের ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুরেশ এই সম্পর্কে সূত্র ধরেই সুরেশকে খুঁজে পেয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে ট্রান্স ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনে খোঁজ লাগিয়ে সুরেশকে খুঁজে পেয়েছে পুলিশ এখানে হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পেতে টিকটক সাহায্য করল সম্পর্কে টিকটকের কারণে উত্তরপ্রদেশের ১৯ বছরের এক বালকের মৃত্যু হয়েছিল টিকটক সাহসিকতার ভিডিও পোস্ট করতে ১৯ বছরের ওই বালক জলে ঝাঁপ দিয়েছিল কিন্তু সে সাঁতার কাটতে পারতো না তার জলে টুবে তার মৃত্যু হয় এই দুই ঘটনা নিঃসন্দেহ টিকটক সম্পর্কে মানুষের ধারণা বদলাতে সাহায্য করবে সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সব বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ